আচ্ছা ঠিক আছে, ট্রাই করেন। আমি একটু মিউট করলাম, আমার স্যারদের মাইকিং হচ্ছে, তো একটু সরায় সরায় নেবেন আর কিটা প্রেস করে। আপু বললাম কালার দিবেন, আর এই যে অ্যারো আছে না, লাইট অ্যারোটাকে দিয়ে, লেফট অ্যারোটা দিয়ে একটু সরায় নেবেন। যেটাই কালার দেবো, না ম্যাম, কালার দিবেন, হ্যাঁ কালার দিবেন আর একটু করে সরায় নেবেন।
আপু, হ্যাঁ কানিজ বলেন। আপু বলছি এইখানে ধরে মানে অফসেট পাত করবো নাকি এই হ্যাঁ কর্নারে? হ্যাঁ 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 ওইটা ধরে অফসেট পাত করেন, অফসেট পাত করে একটা আলাদা কালার দিয়ে দিবেন। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আপু, দিয়ে অফসেট এর সাথে যান, অবজেক্টে যান। এবার কালার দেব আপু, একটা কালার দিয়ে দেন তাহলে বুঝতে সুবিধা উনি। এইটা সিলেক্ট করে পুরাটা সিলেক্ট করব। ওই কালারটা শুধু হলুদটা সিলেক্ট করেন, এখন ওই কালো গুলো সিলেক্ট করেন। শুধু কালো গুলো সিলেক্ট করেন। গ্রুপ করা কি করছেন? গ্রুপ করছেন গ্রুপ করো এটা, মানে লাল গুলো গ্রুপ করা? না শুধু কালো গুলো। আচ্ছা ঠিক আছে, এখন কাটেন, অল্টার ধরে কাটেন। কাটে নাই কেন? হ্যাঁ অল্টার ধরে কাটেন। হচ্ছে না আপু, মনে হয়েছে প্রবলেম হচ্ছে। এটা করতে গেলে না আপুর ল্যাপটপ শুধু মনে হচ্ছে কাজই করছে না। কেন আপু? দেখি আপু, হুম আপু দেখেন আমারটা এতটুকু হয়েছে, এখানে এসে এইটুকু সমস্যা হয়ে গেছে। এই পাশেও কেটে ফেলাইছে। আচ্ছা ঠিক আছে, হয়েছে তো। এখন হয়ে যাবে এটা আমার হোয়াইট কালার দিয়েছিলেন না, এটা তো হোয়াইট কালার দেখতেছি। কালারটা শুধু এখন ফেলা দেন, হোয়াইট কালারটা। এই এইটা হোয়াইট কালার। হুম এটা তো হোয়াইট কালারই দিয়েছেন আপনি। কি অফসেট পাথ হোয়াইট কালার দিয়েছিলেন? জি আপু, হ্যাঁ, তাহলে হোয়াইট কালার কালারটা সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে দেন, তাই হবে। হোয়াইট কালার। এটা না দেখেন, এটা গ্রুপ আছে নাকি আগে তাই দেখে নেন। না গ্রুপ নেই, এই সাদাটা সিলেক্ট করেন। হ্যাঁ সিলেক্ট তো হয়েছিল। হ্যাঁ এই সাদাটা ক্লিক করেন, সাদাটা ক্লিক করেন। সাদাটা তো পাচ্ছি না, রেজের পাশে দেখেন উঠতেছে, লাইন উঠতেছে, ওই যে উঠলো। হ্যাঁ এই যে লাইন উঠছে। হ্যাঁ 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 ওইটা হ্যাঁ সিলেক্ট করেন, ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস দেন। জি আর আপু বলুন, দিছি। এই পাশে যায়নি তো আপু, সিলেক্ট করেন। কালারটা অন্য কালার দিলে বুঝতে সুবিধা হইতো। হ্যাঁ এবার গেছে মনে হচ্ছে। না এবারও যায়নি। এখন হ্যাঁ হ্যাঁ এই তো সিলেক্ট হয়েছিল, সিলেক্ট করেন সাদার উপরে। হ্যাঁ হ্যাঁ ব্যাক স্পেস দেন। আচ্ছা আপনি ফিল কালার বোধহয় ওপেন রাখছিলেন তাই না?
না আপু, ফিল কালার তো অফ ছিল। আপনি কি এটাই একবারে, মানে আপনি যখন বিল্ডার টুল নিয়েছেন, হলটার ধরে কি এপাশ ওপাশ দুই পাশই কেটেছেন? জি আপু, এই পাশে কেটেছি, এই পাশে কেটেছি। তাহলে তো ওরকম হবেই আপু। আচ্ছা, আমাদের সিআর এখনো ক্লাসে আসেনি না? কাল রাত্রে কি আপনারা মেন্টরিং ক্লাসে গেছিলেন? কেন আপু? আপনি লিঙ্ক দিয়েছিলেন, তারপরে অনেক রাত হয়ে গেছিল, ঘুমাই গেছিল। ফ্রিল্যান্সিং এতে রাতকে করে দিতে হবে দিন, বুঝছেন? আর যারা অফলাইনে অর্ডার পাচ্ছেন, হ্যাঁ, তারা অবশ্যই নিজেদের ইটা রেখে দিবেন, ডকুমেন্টটা রেখে দিবেন। আর সিয়া সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সিয়া সাহেব, জি আপু বলেন। বলতেছি, ডিক্লারেশন ফর্ম কয়টা আছে? ডিক্লারেশন ফর্ম অলমোস্ট সবই আছে, যে কয়জন আছে আর কি। মানে 13টা? জি আচ্ছা ঠিক আছে, ডিক্লারেশন ফর্ম গুলো রেখে দিয়েন, আমি যে কোনো মুহূর্তে লাগতে পারে, বুঝছেন? জি ঠিক আছে। আমি আপনাদের পিকচারটা দিয়ে দেই। আচ্ছা, এই কাজটা বুঝতে কার কার, মানে সবারই কি প্রবলেম হয়েছে? আচ্ছা ঠিক আছে, দা আমি শুধু স্ক্রিনশটটা দিয়ে নেই। হ্যাঁ, ডেস্কটপ খুলে গেল। Gracias.
এ পর্যন্ত তো কারো কোনো প্রবলেম হচ্ছে না, তাই না? জি একটা সিলেক্ট করলাম, টেবিলের টুল নিলাম, এখান থেকে কালার নিব। ওকে, ওয়েট, এটা কি আছে? আমার আর তো ভালো লাগে এই কথা বলে। এটা সিলেক্ট করব, শিফট করে এটা 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 দরকার নেই, কেটে দিলাম। সব আমি ব্ল্যাক করে নিলাম। ব্ল্যাক করে নিয়ে আমি এটার স্ট্রোকটা অফ করে দিলাম, স্ট্রোক একদম অফ করে দিয়েছি। এটার একটা কপি ধুয়ে দিই। ও শিট, অল্টার ধরে নিব, কপি থাক, আমরা আর একটা ডিজাইন করব। এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফন্টে পেস্ট করে নিলাম, নিয়ে শিফট ধরে এটাকে ঘুরাই দিলাম, তাহলে সমান ভাবে করবে। দেন কালার দিয়ে দিলাম। ওকে, এগুলো তো গ্রুপ করে নাই, গ্রুপ করা থাকলে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতাম। এই যে অবজেক্টে যাব, আপনারা পা তো করতে পারতেছেন অবজেক্ট পাত পর্যন্ত, তাই না? জি, এটার একটা কালার দিয়ে দিই, রেড না দিয়ে হলুদ দিয়ে দিলাম, ধরতে সুবিধার্থে। এটা সিলেক্ট, এ দেখেন হলুদটা সিলেক্ট, লালটা না কিন্তু চিপ ধরে আমি এই যে কালো গুলা সিলেক্ট করে নিচ্ছি। সরি, সিলেকশন ছুটে গেছে। হম
তাহলে কালোটা ধরা যাবে না, এই জন্য জং করে নিবে। ভিতরে যে খালি সিলেক্ট করলে প্রথমে এই সবগুলো সিলেক্ট দেখে এদিক দিয়ে আপনার হচ্ছে দেখাচ্ছে, সিম্পলের টুলটা নেবেন, নিয়ে অল্টার চেপে ধরে রেখে এই হলুদটার উপর দিয়ে ড্র্যাগ করবেন অর্ধেকটা। কোন কতটা করবেন? অর্ধেকটা, অর্ধেকটা করছিলেন। এই শিপ ধরে রেখে কালোর উপর দিয়ে ড্র্যাগ করে দিবেন, দেখেন চলে গেছে। তারপরে এখানে এই যেটা যে আছে না, এটা হলুদে, হলুদের উপরে ক্লিক করবেন। যদি গ্রুপ না হয় তাহলে তো দেখলেন যে গ্রুপ নাই, আমারটা গ্রুপ হয়নি, এটা ব্যাকস্পেস দিবেন, চলে যাবে। আবার এই কালোটা ধরবেন, কালোটা ধরে সেম ভাবে ওকে একটা কালার দিয়ে দিলাম, তখন হলুদ দিয়েছিলাম, এখন হলুদ দিয়ে সমস্যা নেই। হলুদ দেওয়া আছে, শিপ ধরে এগুলো সিলেক্ট করে ফেলাবেন লাল গুলো, দেন শেপ বিল্ডার টুল নেবেন, অল্টার চেপে ধরে এই কালোর উপর হলুদের উপর দিয়ে ড্র্যাগ করে যাবেন, দেখেন। আবার শিপ ধরে অল্টার দিয়ে একটু কেটে দেবেন, হয়ে গেল। এখন বুঝছেন? জি আপু, এইটুকু শুধু? হ্যাঁ, এটা শুধু এইটুকু, আর আর একটা রাখলাম সেটা দেখাচ্ছে, ওইটা আপনারা একটু প্র্যাকটিস করেন। এখানে তো দুইটা, তাই না? দুইটা সাইড হইলো না, এখন আমরা এইটা দিয়ে তিনটা করবো। এটা অনেকটা আঙুলের ছাপের মতো, আঙুলের ছাপের মতো, সাপের মতো। ফিঙ্গার, ফিঙ্গার বানাবেন, ফিঙ্গার তৈরি করবেন? যদি ফিঙ্গার তৈরি করতে চান তাহলে করতে পারি, সমস্যা নেই। শুনেন, এখন প্রথমত হচ্ছে এটা আমরা যদি লেফট বাটন প্রেস করে আছে, এটা আর একটা কপি রেখে দেই, দুইটা ওয়েতে এই কাজটা আমরা করতে পারি। ওটা দূরে একটা রেখে দিলাম, ট্রান্সফর্মে গেছি, এই যে রোটেট আছে না, রোটেট। এখন যদি আমরা ঘুরাই 360/3, দেখেন প্রিভিউ দিলে এটা হচ্ছে, তাই না? কপি দিয়ে দিলাম, দেন কন্ট্রোল ডি, তাহলে কি এখানে তিনটা তিনটা কিন্তু চলে আসতেছে, তাই না? ধরেন শর্টকাট ওয়ে, এটা হচ্ছে আমি মনে করি শর্টকাট ওয়ে। সেটা আমি আপনাদের একটা কথা বলছিলাম প্রথম দিন, যে একটা ডিজাইন আমরা অনেক ভাবে করতে পারি, তাই না? সেটা যে বুঝ অনুযায়ী করা লাগবে এমন তো কোনো কথা নাই। প্রিভিউ, কপি, কন্ট্রোল ডি, ধরেন এটা ধরলাম, কালার দিয়ে দিই, কালার দিলাম, এটা ধরলাম, এটাতে সাইন কালার দিয়ে দিই। এই হচ্ছে একটা ওয়ে, দেখেন সুন্দর ভাবে। আমার কাছে যেটা মনে হয় যে এটা হচ্ছে সব থেকে সহজ এবং সুন্দর ভাবে সেট করার জন্য। আর একটা ওয়ে হচ্ছে, এটা গ্রুপ করে নেই, আমরা এখান থেকে যে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে যে ডিস্ট্রয় এন্ড ট্রান্সফর্ম, দেখছেন, এখান থেকে যে রোতেরে যাব, শিট এটা তো যাব না, তো এই যে টোকেন, ট্রান্সফর্ম, সরি ট্রান্সফর্ম যাব, ট্রান্সফর্মে যাওয়ার পরে এখানে আমরা কপি কয়টা করতে চাচ্ছি, কপি থ্রি দিলাম, থ্রি দিয়ে আমরা প্রিভিউটা অন করে দিলাম,
পিভি অন করে দিলাম কপি সাইড দিয়েছি এ দেখেন এখানে তিনটা ও সরি কপি কপি যদি তিনটা দিই তাহলে তো আরো ইয়ে হয়ে যাবে না সাইড দেওয়া যাবে না সাইড দিলে কাজ খুব প্রবলেম হবে একটা তো আমার আছে তাই না দুটো কপি প্রিভিউ করে দিলাম এখানে দুটাই আসতেছে এখানে তিনটাই দেওয়া দরকার ছিল আমি ভুল করছি এখানে যে তিনটা তাই না তিনটা কিন্তু দেখেন তিনটা একটা দুইটা তিনটা কথা হচ্ছে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরায় রাখতে চাচ্ছেন যদি 90 ডিগ্রি দেন কি 120 ডিগ্রি দেন দিয়ে দিতে পারেন ওটা তিনটা তো 120 ডিগ্রি অ্যাঙ্গেলে করে ঘোরাইছি না জি হরিজন্টালটা মাইনাস করতে থাকি মাইনাস ভ্যালু করলে বেশি মাইনাস করে দাও অল্প একটু তো আপনারা কোনো যদি ভিডিও দেখেন এই ডিজাইনে তাহলে দেখবেন যে এইভাবে এক পিটি তিন পিটিও না দেন আমরা কপি তো ওকে দিয়ে দিতে পারি পুরোটা একটা কালারে আছে তো এখান থেকে প্রথমে অ্যাপারেন্স করে নিতে হবে এটা করলে অ্যাপারেন্স করে নিতে হবে নিয়ে এ দেখে সব হয়ে গেছে তারপরে আনক্রুপ করে এখানেও যেভাবে আছে এখানেও সেম ভাবে আছে না তাহলে কি ওটার থেকে কিন্তু এটা আমাদের বেশি সহজ তাই না ওটা ওখানে গেলে আমাদের অ্যাপারেন্স করতে হবে অ্যাপারেন্স থেকে হচ্ছে আমাদের আবার মিলাইতে হবে যে তিনটা মিলছে কিনা অনেক ঝামেলা আছে ওকে ডান আমাদের এ পর্যন্ত হয়ে গেছে না আমরা সেম সিস্টেমে আমরা যদি চাই কাজ করতে পারি কিন্তু আমাদের প্রথমে চিন্তা করে নিতে হবে কি জানেন নিজে থেকে যে আমরা কোন দিকটা রাখবো কোন দিকটা কাটবো বুঝতে পারছেন আমরা যদি মনে করি যে ধরেন আমি এই যে সাইন কালারটা আছে না কালারটা আপনারা চেনেন রেড গ্রিন ব্লু কিংবা আপনার এটা তো মেজেন্টা সরি সাইন না এই মেজেন্টা কালারটা আছে না আমি যদি চাই যে ম্যাজেন্টা কালারের এই সাইডটুকু রাখবো এইটুকু কেটে দিব তাই না তাহলে আমার রেড এর কি করতে হবে বলেন তো রেড এর আবার এইটুকু কেটে দেওয়া লাগবে তাহলে ডিজাইন হ্যাঁ তাহলে দেখবেন ডিজাইনটা সুন্দর লাগবে দেখা যাবে যে রেড এর যদি আমি এইটুকু কেটে দেই তাহলে আমার এইটুকু থাকতেছে তাহলে আমার কি এখান থেকে সায়ান থাকতেছে এখান থেকে
আর এখান থেকে ব্রেড থাকতেছে, তাহলে প্লাক কোথা থেকে রাখবো? এটাও কিন্তু একটা অপশন, তাই না? এজন্য প্রথমে আপনারা থিঙ্কিং করে নেবেন আপনারা কিভাবে করতে চাচ্ছেন। একটা কাজ করার সময় কি নিজে আগে চিন্তা করে নিতে হবে যে আমার ডিজাইন আমি কিভাবে করতে চাচ্ছি, আমি কিভাবে রাখতে চাচ্ছি। ধরেন প্রথমে আমি ব্লক দিয়ে শুরু করলাম, গ্রুপ আছে আমি আনগ্রুপ করে নিলাম, ব্লক কালারটা সিলেক্ট করলাম, পাতে যাব, পাত থেকে অফসেট পাত। কমায় দিলাম একটু, হলুদটা কেন ইউজ করতেছি, হলুদটা চোখে লাগে এই জন্য করতেছি। এই কালোর সাথে আমি শিফট ধরে রেখে এই মেজেন্টাকে সিলেক্ট করবো। বরাবর আমি মেজেন্টাকে সিলেক্ট করে নিয়েছি। মেজেন্টাকে সিলেক্ট করে আমি এখন চিন্তা করতেছি যে মেজেন্টা আমি কোনটুকু রাখবো, কোনটুকু কাটবো। ওকে, আমি মেজেন্টার এটুকু কাটবো, চেপেটা টুল নিব, নিয়ে অল্টার চেপে ধরে রেখে আমি এই যে আস্তে আস্তে ড্র্যাগ করে নিলাম, দেন শিফট ধরে আমি মেজেন্টা এটুকু কেটে দিলাম, মেজেন্টা আবার এটুকু থাকলো, এটুকু থাকলো না। আমি এখন এই যে আবার এটা এটা গ্রুপ করা আছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলাম, গ্রুপ আছে দেখে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলাম, আপনারা চাইলে আনগ্রুপ করে নিতে পারেন। ওকে, জি। আর দেখা যাবে গ্রুপ করা থাকলে কি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে পরে যদি একটা সিলেকশন টুল দিয়ে ধরা যায় তাহলে সবগুলো ধরা যাবে। সেমই রাখলাম, কোনো কিছু চেঞ্জ করলাম না, এখানে কালার দিয়ে দিলাম, কোনো হলুদটা অ্যাপ্লাই করলাম। করে আমি এই মেজেন্টার সাথে এখন কি ধরবো জানেন? ব্ল্যাক, মেজেন্টার সাথে ব্ল্যাক ধরবো। রেড, ব্ল্যাক ধরবেন মনে আছে নাকি? এখন আমি বলি যে আমাকে আগে চিন্তা করে নিতে হবে যে আমি কোন সাইডটা ধরবো, বুঝতে পারছি? আমি যদি মেজেন্টার সাথে ব্ল্যাক ধরি তাহলে কি হবে, ব্ল্যাক এই পাশ থেকে কাটবে, তাই না? এটুকু কাটবে, ব্ল্যাক শুধু এটুকু কাটবে না। জি, এই জন্য তো আমার ডিজাইনটা তাহলে কেমন হয়ে গেল, কেমন হয়ে গেল না, এদিকে থেকে গেল রেড, তাইলে আমি কারে দিয়ে কি করব। এই জন্য আমি কি করব, আমি মেজেন্টার সাথে ব্ল্যাক না ধরে রেড ধরব, রেড ধরে আমি রেডের এই পাশটা কেটে দেব, রেডের যে এই পাশটা আছে না এই পাশটা কেটে দেব, কারণ এই পাশটা তো আমার এই যে মেজেন্টা কালার আছে, পরে আমি রেডটাকে সিলেক্ট করে রেড তো আমার এই পর্যন্ত থাকবে, তাই না? রেডটাকে সিলেক্ট করে আমি ব্ল্যাক এটুকু কেটে দিব, তাহলে দেখা গেল এদিক দিয়ে আমার রেড গেল, এদিক দিয়ে ব্ল্যাক গেল, এদিক গেল দিয়ে মেজেন্টা গেল। এটার সাথে দেখি এটা গ্রুপ আছে নাকি, শিফট ধরে সিলেক্ট করলে পুরোটাই হচ্ছে, সমস্যা নেই, এটা এটা গ্রুপে আছে। সিলেকশন টুল দিয়ে এটুকু আগে সিলেক্ট করে নেই, আচ্ছা গ্রুপ আছে, তারপরেও একটা একটা করে সিলেক্ট করে নিলাম, বেশি মাস্তানি করবো না। নিয়ে সেম ভাবে অল্টার ধরে আমি এটা সুন্দর করে ড্র্যাগ করে কেটে দিই। এখানে দেখেন ব্ল্যাকের এটা কাটছিলাম না, তাহলে দেখেন আমার এটুকু একবারে মেজেন্টা কালার চলে আসলো, তাই না? মেজেন্টা কালার চলে আসলে এইটুকু আছে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার ভিতরে আছে, ভিতরটাই করার জন্য আমি কি করবো রেডটাকে
সরি গ্রুপ আছে তো ডিরেক্ট সিলেকশন দিয়ে এটাকে সিলেক্ট করে জেপিটি ওখানে নিয়েছিলাম সেম ভাবে এখানেও নিব কালারটা সেম দিলাম দিয়ে শিফট ধরে রেখে এই ব্লকগুলোকে সিলেক্ট করে নিব চেপিলটা টুল ধরবো আফটার চেপে এটা করতে ড্র্যাগ করে নিব ওকে দেন এই যে ভিতর থেকে খুললেও চলে যাবে এখন দেখেন তিনটা পাস সুন্দর ভাবে হয়ে গেল না জি আপু এখানে একটা দুটো তিনটা চারটা পাঁচটা একটা ই কম কেন এই যে এখান থেকে একটা ই হচ্ছে সরে গেছে দেখছেন এটা তো সিলেক্ট ছিল সিলেক্ট কিন্তু আমি এই যে এখন ঠিক আছে আমার পিসিটাতে লাগবে আপডেট 2 বছরে কোনো আপডেট দেয় নাই দেখছেন খুব সহজে হয়ে গেল না এই টাইপের ডিজাইন আপনারা কাজে লাগাইতে পারেন নিচেটা কি করে দেখাবো না আপনারা একটু প্র্যাকটিস করবেন একটু প্র্যাকটিস করি তাহলে প্র্যাকটিসটা একটু করেন একটা আমি কপি করে তো রেখে দিলামই নাকি তাহলে আমি স্ক্রিনশটটা অফ করি জি আপু বুঝতে কার কার প্রবলেম হয়েছে আমার সফটওয়্যারটা একটু ঝামেলা করতেছে তো এই জন্য আর কি আমি ই করতে পারতেছি না সরাইতে পারতেছি কম করে আপু এটা রেড কালার কিভাবে দিব হুম এটা এটাকে গ্রুপ করে নিব ফার্স্টে না 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 আগে স্টকটা অফ করে নেন একটা একটা ধরে আপ করব না 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 সব একসাথে অফ করে দেন হয়েছে এবার এবার হচ্ছে আপনি ডবল করতে চাচ্ছেন না ট্রিপল করতে চাচ্ছেন না ফার্স্টে যেটা ওইটা করতে চাচ্ছি আচ্ছা এখন এটাকে একটা ধরেন ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করেন মানে কপি পেস্ট করেন ফন্ডে আর গ্রুপ করে নিতে পারেন গ্রুপ করে নিলে সুবিধা হবে গ্রুপ করে নিব হ্যাঁ গ্রুপ করলে পরে সুবিধা হবে আবার গ্রুপ না করলেও হবে কারণ আপনি যখন ঘোরাবেন না শিফট ধরে ঘোরানোর পরে ওটা তো সিলেক্টেডই থাকবে হ্যাঁ শিফট ধরে হ্যাঁ ওকে এখন আপনি কালার দিয়ে দেন ই ফিল কালার দিয়ে দেন সোয়াস কালার উপরে যান এখানে যে গ্যাপ থাকছে না হুম এখানে যে গ্যাপ থাকছে না দেখছেন কেন থাকবে না আপনি কি ট্রিপল কপি করছেন আবার এটা ডিলিট করে দেন উপরে এটা ডিলিট করেন এই কোটাটা ধরেন ধরে একটা গ্রুপ করে নেন ওকে এটা আপনি কন্ট্রোল সি কন্ট্রোল এফ করেন ওকে শিফট ধরে ঘুরে দেন হ্যাঁ এখন দেন কালার দেন এরকম তো হওয়ার কথা না প্রথম থেকে করে দেন আমারও না এমনই হচ্ছিল
এখন ঠিক হয়েছে? না এখন আবার নতুন করে করিনি, কমছি। পর্যন্ত করলাম, তারপর এখন ই করেন, লেফট অ্যালাইন করে নেন, হরিজন্টাল লেফট করে নেন। এন্ড সিলেক্ট অবস্থায় শেপ বিলার টুলটা নেন। শেপ বিলার টুলটা নিয়ে কালারটা ওপেন করেন।
এই তো তন্ময়দারটা হয়ে গেছে এখন তিনটা নিয়ে করেন তো দুইটা নিয়ে বদলো তিনটা নিয়ে কবি হবে না তখন ঠিক নেই হবিনি হবিনি করেন করলে হবে আপু মাঝখানে গুলো কাটতে দিতেন ডিবেট করে দেন ডিবেট করে দেন সব ধরে ডিবেট করেন ডিবেট করেন ডিবেট করেন না তো অল্টা হ্যাঁ অল্টা ধরে সবগুলো ধরেন একসাথে সিলেক্ট করছেন না অল্টা ধরেন সেবিলা তুললেন হ্যাঁ অল্টা ধরেন কাটেন হ্যাঁ এখন এটাও কাটেন এই সাইডের এই সাইডের টুকু হ্যাঁ কেমনে কি করছেন এক পাশে সব নিয়ে গেছেন খানি এদের জন্য কইছিলাম আগে নিজের মাথার মধ্যে ঢুকাবেন হ্যাঁ তারপরে করবেন এটা যাবে এদিকে মানে ঘুরায় করছেন আপনি করছেন ঠিকই বাট ঘুরায় করছেন তন্ময়টা একটু দেখেন তন্ময়টা আবার দেখেন একটু আপু কিন্তু সময়টা অনেক সুন্দর হয়েছে আচ্ছা এবার তিনটা দিয়ে তিনটা দিয়ে করেন আপনারা করতে থাকেন আমি কন্টেস্ট বাসি হ্যাঁ সবাই কন্টেস্ট করবেন তো নাকি আপু একশো থেকে একশো পেয়েছি পড়েছে কি হয়েছে নয় ছয় ও ওইটা আপনি আচ্ছা আপনারটা দেখতেছেন 100 থেকে না তো ওইটাকে আমি হচ্ছে আপনার মাউস একটা ক্লিক করে একটা গ্রুপ করে সিলেক্ট করছি হ্যাঁ সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করছি রাব্বি আপনি কি করতে চাচ্ছেন আমাকে একটু বোঝান হ্যাঁ এখানে যে 100 নজর দেখতেছে আসতেছে 2 3 4 ওটা না ওগুলা তো না এই যে আপনার ডিলিটের পাশে যে প্লাস চিহ্নটা আছে না নিচে আসেন নিচে আসেন ডিলিটের পাশে যে হ্যাঁ এই দেখেন ক্রিয়েট নিউ অ্যাকশন দেখছেন এটা অন করেন এটা ক্লিক করেন রেকর্ড রেকর্ড অন করেন যেমন ল্যাপটপটা কোথায় আছে দিয়ে নিন জোর জোর লাগানো আছে 1 মিনিট
হ্যাঁ বলেন, অ্যাকশন অর্পণ করছেন না, এখন আপনি করেন অবজেক্টে যান। অবজেক্ট থেকে মাইনাস করবেন। মাইনাস করছেন? হ্যাঁ, এখন ইটা অফ করেন, রেকর্ডটা অফ করেন। এই রেড কালারের ইয়ে আছে না তার পাশেরটা, তারপর হ্যাঁ এটা স্টপ, এ প্লে প্লে বাটনে এখন ক্লিক করতে থাকেন। যাবো এবার পারবা না, মানে ছিলাম না তো কালকে, আমার এটা বুঝছিলাম না। আপনাদের কিন্তু আমি ভিডিও দিয়ে দিয়েছিলাম, তাহলে তো এই কথা তো শোনার কথা না। জি আপু, চেক করা হয়নি আপু। আচ্ছা গো, পারবা না এবার। আচ্ছা ঠিক আছে, করতে থাকেন, স্ক্রিন শেয়ার দিয়েই করেন। আবু তিনটা কেমন নেব, দুইটা তো নিয়ে আসলাম। তিনটা যে বললাম আপনি ই করতে পারেন, দুইটা তো নিতে হবে না, একটা নেন, একটা সিলেক্ট করেন, একটা সিলেক্ট করেন। একটা সিলেক্ট করব ব্ল্যাক। হ্যাঁ হ্যাঁ, একটা সিলেক্ট করেন, আরেকটা বাদ দেন, তিনটা একবারে নিচ্ছে। ওকে, ওটা ডিলিট করে দেন। ঠিক আছে, আচ্ছা এটা একটা কপি করে রাখেন। হ্যাঁ সোমায়া আপু, এই তিনটা তো নিচে, এর ভিতরে কালার কিভাবে আলাদা করব? গ্রুপ করে নিয়েছিলেন না? জি আপু গ্রুপ করছি। আচ্ছা গ্রুপ আছে না, এখন একটা ধরেন, একটা যে কোনো একটা কালারের উপরে ধরেন। এই তো কালোটা আসছে, একটা আসছে, এখন কালার দেন। এই যে সোয়াস কালারে যান, ফিলে যান, ফিলে ফিলে স্টক অন করেন কেন, ফিলে যান। সবগুলো আসে যাচ্ছে না, কন্ট্রোল কন্ট্রোল হচ্ছে জেড দেন, কন্ট্রোল জেড দেন। আপনি এটা করছিলেন কোথা থেকে, মানে ইফেক্ট ইফেক্ট থেকে? হ্যাঁ ইফেক্ট থেকে করলে প্রথমে আপনি হচ্ছে এক্সপেন্ড আছে না, এক্সপেন্ড অ্যাপিয়ারেন্সটা করবেন, ওকে করে তারপরে কালার অ্যাপ্লাই করবেন। এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স আগে করে নেন, আগে করে নেন, হ্যাঁ আগে করে নেন, আগে করে নেন, আগে তিনটা করে নিবো তারপরে। হ্যাঁ গ্রুপ করা আছে? আচ্ছা ঠিক আছে, গ্রুপ করা আছে, গ্রুপ করে নেন। ওকে তন্ময়, হ্যাঁ এখন ই করতে পারেন, একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করেন, ট্রান্সফর্ম, তারপরে রোটেট, রিফ্লেক্ট না রোটেট, এখানে প্রিভিউ দিয়ে দেন, এখানে 360 কে হচ্ছে তিন দিয়ে ভাগ দেন, ডিভাইড থ্রি। ওকে কপি দিয়ে দেন, কপি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এই যে এখন কালার দিয়ে দেন। এই কাজটাই ইফেক্ট থেকেও করতে পারেন। গ্রুপ হয়ে গেছে তো, আগে করেন। হ্যাঁ না, এখন একটা একটা করে সিলেক্ট করেন, আনগ্রুপ করে একটা একটা করে সিলেক্ট করেন। আনগ্রুপ তো ওইভাবে করবেন না, বোঝেন নাই, বাহিরে একটা সিলেক্ট করে নিয়ে তারপরে একটা একটা করে। হ্যাঁ এখন করেন, গ্রুপ করে দেবো, এটা করা হয়ে গেছে। হ্যাঁ করতে পারেন, আবার নাও করতে পারেন, ইচ্ছা করে দিন, নাহলে আর আজ না করতে। হ্যাঁ গ্রুপ করে করাটাই বেটার। সুমাইয়া করেছেন, অবজেক্টে যান, অ্যাপিয়ারেন্স করেছেন, এখন কালার দেন। এই যে কালার নিচ্ছে দেখছেন,
হ্যাঁ কে বললেন কানিস কিছু বলছিলেন হ্যাঁ বলেন কানিস আমি দুইটা আর ওই টাইম পেরেছি তিনটায় পেরেছেন না দুইটা আমার তো হচ্ছিল না করেছিলাম তো হয়েছে হয়েছে তো আলহামদুলিল্লাহ আমি তাহলে কন্টেস্ট ওয়াসি আপনারা এটা কমপ্লিট করেন একজন আরেকজন একটু হেল্প করেন এই সময় আপনার আপনি তন্ময় হ্যাঁ কি একটু হেল্প করেন আমি কন্টেস্ট দেখি হ্যাঁ আচ্ছা আপু সুমাইয়া আপু দেখছেন জি ভাইয়া দেখতেছি এরপর কি করব কোনটা ধরব এতটুক পর্যন্ত তো আমিও করছি ম্যামের কাছে কেবল শুনবো আপুর কাছে তা আপু বললো যে আপনার হেল্প করতে আচ্ছা আপনার ভিতরতে কেন পাথ রয়েছে আমার আপু এই যে ফজলে রাব্বির আপু করছেন না এখন একটা কাজ করেন সেটা হচ্ছে চলে ডিজে থেকে আগে প্রথমে চিন্তা করে নেন বুঝছেন তন্ময় প্রথমে চিন্তা করেন যে সবুজ কোন সাইডটা রাখবেন তারপরে এই যে এই কালারটা কি বলে হলুদ হলুদ টাইপের এটা কোন দিকে রাখবেন রেডটা কোন দিকে রাখবেন যদি ধরেন হলুদটা যে আর সবুজটা এইটা থাক আর রেডটা এইটা থাক ও আচ্ছা ঠিক আছে যদি ওইটাই করেন যে তাহলে আপনি প্রথমে একটা কাজ করেন সেটা হচ্ছে প্রথমে সবুজটা হচ্ছে করেন সিলেক্ট করেন প্রথমে সবুজটা সিলেক্ট করেন আপু হ্যাঁ কানি রোটেট করব রোটেট রোটেট ওকে যান এসেতে যান এখন কি তো মাইনাস পেল না কালার দিয়ে দেন ওকে এখন ওইটার সাথে আপনি এটা আগে সিলেক্ট করে নেন ওইগুলা হলুদটার সাথে আগে ওই যে হলুদ হলুদ যেটা আছে না ওইটা সিলেক্ট করে নেন শিপ ধরে ওকে ওকে এখন আপনি একটা কাজ করেন হ্যাঁ শেপিলা তুললেন অল্টা ধরেন এদিকে দেবো হ্যাঁ হ্যাঁ এখন অল্টা ধরে ভিতরের গুলো কেটে দেন হ্যাঁ ভিতর গুলো কাটবেন না এটা হ্যাঁ ওকে এই যে ভিতরে আরেকটু আছে এই যে হলুদের উপর দেওয়া আছে এটা এটা হ্যাঁ হলুদের উপর দেওয়া আছে আচ্ছা সমস্যা নেই ডিরেক্ট সিলেকশন দিয়ে ওটা ওইভাবে তো কাটতে হবে না ভাইয়া এই যে দেখেন হলুদের উপরে দুইটা পাত ছিল সমস্যা নেই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরা যাবে ওকে ওই দুটো এটাই ধরেন হ্যাঁ ওটা কাটেন হ্যাঁ ওটাও আয় আয় ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরেন ডিরেক্ট সিলেকশন দিয়ে বলেছি ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরেন হ্যাঁ তাহলে শুধু ওই পাতটুকু ধরবে ওকে ব্যাক স্পেস দেন তিনটা দিয়েছেন তো একবারে ওইটুকু উপরে রাখতে চাইছিলেন না জি আর এটা নিচে থাকবে দাঁড়ান
আপু আগে এই উপরেরটা করলে ভালো হয় না, উপরে রেডটা করে নিলে মনে হয় পরে এগুলো করতে ইজি হয় নাকি? ছোট হয়, কিন্তু এখানে দেখেন একটা সিস্টেম হয়েছে, সেটা হচ্ছে আপনাকে আমি বলি। উপরে তো এই হলুদটা রাখছেন তাই না, রেডটা যদি আমরা ধরি, রেডটা হচ্ছে এই সাইডে রাখতে চাচ্ছেন, যদি সবুজ ধরে এই রেডটাকে করি, হ্যাঁ, তাহলে এটুকু তো কেটে যাবে, সবুজ এটুকু ধরে কেটে রেডটাকে যাবে, করলে কিন্তু সবুজটা কাটবেন কি দিয়ে? তাই তো, সবুজটা কাটার জন্য তো থাকছে না, এই পাশে এইটা যদি থাকতো তাহলে হতো। এটা একটু বেশি আগায় কাটছেন, কন্ট্রোল জেতেন, আপনি পাত একটু কমায় নেন। এখানে এই সময় এই জায়গায় এই সাইড থেকে কাটেন, ওই সাইড থেকে কাটেন না, এই মানে ভিতর সাইড থেকে কাটবেন। ওকে, ভিতর সাইড থেকে হ্যাঁ, ভিতর সাইড থেকে বুঝলাম না। কাটলে তো, ওয়েট, দাঁড়ান, আগে রেডটাকে কাটেন। আচ্ছা, এটাই কাটবো হচ্ছে এইটা দিয়ে, তাই তো আপু? রেডটাকে কাটেন, এইটা, রেড, হ্যাঁ, রেডটাকে কাটলে কি হবে, রেড তো এই পাশ থেকে চলে যাবে, বুঝছেন? তারপরে তো ভেজাল লাগে, তিনটাই নিয়েছেন কেন? তাহলে কি বেশি নেবো আরেকটা? একটা জিনিস দাঁড়ান, আগে চিন্তা একটু করে নে, একটা ই করে নিয়েছেন তো, সেটা হচ্ছে এর রেড কালার যদি হয়, রেড কালার, এটা যদি রেড কালার কাটি তাই না, তাহলে এই পর্যন্ত হয়ে কাটতেছে, এখানে গ্যাপটা দিছেন অনেক বেশি, একদম এটুকু কেটে যাচ্ছে, এটুকু থাকতেছে, তো আমি পরবর্তীতে চাচ্ছি এটুকু, এটুকু চাচ্ছে না, জি, এটুকু কাটার জন্য এটাই আমাকে লাগবে। রেড কাটার জন্য যদি আমি ইয়েলো অ্যাপ্লাই করি, দাঁড়ান, রেড কাটার জন্য যদি আমি সবুজ অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে, তাহলে সবুজের থেকে এটুকু কাটতেছে, কাটার পরে থেকে যাচ্ছে হচ্ছে আমার রেডের এটুকু, রেড আমি এটা, আর হ্যাঁ, আপনি রেড কাটেন হচ্ছে সবুজ, সবুজ দিয়ে রেডটা কাটেন তাহলে মিলবে, নাহলে মিলবে না। ও দাঁড়ান, কানিজ, আগে তন্ময়টা একটু ঠিক করে নেই, প্রিভিউ দিয়ে দেন। ওকে, আমার হয়ে গেছে, ভালো করছেন, হ্যাঁ, ওইটা ধরা আছে না, রেড গুলো ধরেন, শিপ ধরে ধরে রেড গুলো ধরেন, হ্যাঁ, ওকে, ভিতরের দিক থেকে কালোটা ধরে কাটেন, কালোটা ধরে কাটেন, সমস্যা নেই, ড্র্যাগ করেন, ভিতরে যান। ওকে, ওকে। এই, হ্যাঁ, এখন এই লাল গুলো কেটে দেন, নলটা আগে সিলেক্ট করতে যায় কেন এই কাজটা করে, হ্যাঁ, সেবেলা তুললেন, অল্টা ধরেন, অল্টা ধরে ওই কালো ওইটুকু, ওইটুকু কাটেন, কালো ওইটুকু কাটেন, নাহলে ওটাতে, হ্যাঁ, কাটেন, এটা সুইচে গেছে তো, কি করলেন, কন্ট্রোল জেড দেন, হ্যাঁ, ওটা কাটেন, পাত্র তো কাটতেছে, এবার কাটবো, হ্যাঁ, কাটেন, ওকে, এখন এই সাত লাল গুলো কেটে ফেলান, অল্টার ধরেই, হ্যাঁ এগুলো এগুলো হ্যাঁ, ওকে, হয়েছে না, হয়েছে। হ্যাঁ, ওই এবার কালোটা, কালোটা রিমুভ করে, হ্যাঁ, সিলেক্ট করে রিমুভ করে দেন, হয়েছে, ঠিক আচ্ছা, আছে, ওখানে জি থেকে কি গেল রেডটা তাই না, আপনি জি এখন হচ্ছে চাচ্ছেন যে আপনার হচ্ছে গ্রিনটা উপরে থাকবে, আর হচ্ছে হলুদ, গ্রিন উপরে রাখার দরকার নাই, গ্রিনটা নিচে দিয়ে দেন আর হলুদটা উপরে দেন, হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটা ধরবো, রেড ধরবো, হ্যাঁ, রেড ধরেন,
এখন ওই শেপ ধরবো, হ্যাঁ এগুলো হলুদ গুলো ধরবো, তাই তো? হ্যাঁ ওকে ওকে হয়েছে না? ওকে এখন শেপিলার টুল দিয়ে এটা ড্র্যাগ করে দেন। কিন্তু এই এইখান থেকে ড্র্যাগ হ্যাঁ করে দিব, হ্যাঁ তাই না? ড্র্যাগ করবেন, কিন্তু লালের মধ্যে যেগুলো আছে ওইগুলাকে অল্টার ধরে কেটে দিবেন, বুঝতে পারছেন? বরাবর ড্র্যাগ করেন। কি করলেন? কন্ট্রোল জেড দেন, শিফট ধরে ওগুলা সিলেক্ট করেন। আচ্ছা শিফট ধরে আগে সিলেক্ট করে, হ্যাঁ হয়েছে, হয়েছে, হ্যাঁ নেন, অল্টার ধরে কাটেন। কালার কি এক কালার হয়? অ্যাড হয়নি তো, শুধু একটা পাতা অ্যাড হয়েছে, একটা পাতা অ্যাড হয়েছে, একটা পাতা অ্যাড হয়েছে, দুইটা হয়েছে কিন্তু এক কালার হয়ে গেছে মনে হচ্ছে। ও এইখানে আজ হয়েছে একটা, তাই তো? হ্যাঁ আচ্ছা তাহলে আবার করে, শিফট ধরে রাখেন, ওই কালোটা সিলেক্ট করে নেন আগে, কালোটা সিলেক্ট করে নেন। তো সিলেক্ট আছে, আচ্ছা শিফট ধরে এই তিনটাকে সিলেক্ট করেন। দাদার আজকে হয়েছে দেখি দাদা, ওই ভিতর থেকে করেন তো, এখানে আচ্ছা ডিফল্ট একটা পাত আসতেছে, হ্যাঁ এখান থেকে করেন। হ্যাঁ হয়েছে, এবার এখন হয়েছে, এখন শিফট হয়েছে তো করেন। আপু, ওই কোনারটা কি হয়েছে? আবার দুইটা ছুটে গেছে, ছুটে যাচ্ছে কোথায়? এইটা বুঝছি, ধরলাম ধরলাম, এইটা ধরলে দুইটা ছুটে যাচ্ছে কেন? ওই লাস্ট এরটা ধরলে ওই ভিতরে একটা পাত আছে কেন? আপনি অ্যাফারেন্স করে নেন নাই? না, পেয়ারেন্স করাননি যেমন পাতের। দাদা এটা বাদ দেন, আবার প্রথম থেকে করেন। প্রথম থেকে করবো না, ওই পাতটা ধরতেছে বুঝছেন, পাত এই তো ডিলিট করে চলে গেছে। দিয়েছিলাম, পাত পাতের গয় একটু দিয়ে নিয়েছে। আপু সুমাইয়া, ও আমি এইটার সাথে কোনটা ধরবো? আপনার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আছে আপু, দিছি। এই তো ধরছে, কালোটার সাথে কোনটা ধরবো? আপনার স্ক্রিন শেয়ার দেয়া নাই তো আপু, আসেনি, দিলাম তো শেয়ার, আসেনি, কাজটা তো সময় লাগে, ও এখনো শো দেখাচ্ছে না। ওকে প্রথমে কালোটা নিয়েছেন, এখন আগে জি আপনি আপু, থিংকিং করেন যে আপনি কোনটা কোন সাইড দিয়ে রাখতে চাচ্ছেন, বুঝতে পারছেন? আগে থিংকিং করে নেন যে আপনি কোনটা কোন দিক দিয়ে রাখতে চাচ্ছেন, তারপরে করেন। আর আপনি এত ঘন ঘন নিয়েছেন, একটু ডিস্টেন্স রাখতে হতো, তাহলে সুন্দর দেখাইতো। আপু কমপ্লিট বসে গেছে, হয়ে গেছে না? আমারটা হয়ে গেছে, একটু ওয়াও দেখবেন। দেখছেন, এখন ই করতে পারেন যে ভিতরের যে পাত গুলো আছে দেখেন, মধ্যে ফেলানো যায় নাকি? আপু দেখছি, কানিস দেখছি। তাই নাকি? হবে না, কে বলছে হবে না? আমার কানিজে রয়ে গেছে, আর কার হবে না বলেন? কানিজ আপু তো বর্তমান র্যাঙ্কে আছে, এই জন্য তো হয়ে যাচ্ছে।
আর কে করছেন? কি ব্যাপার, কেউ কোনো কথা বলে না কেন? আপু আমি করতেছি। করতেছেন? ওকে। অন্ধকার হয়ে গেছে সব, অন্ধকার আলো তো ফিরাই আনবো না, সমস্যা নেই। গ্রুপ করে আছে তো, সমস্যা নেই। ছোট ছোট হয়ে গেছে মনে আছে, কাজ হবে এনেও নাই, দেখ করি। দাদা লাল কালার না হয় হলুদ কালার একটা চেঞ্জ করেন, চোখ দিয়ে তাকাতে পারছি না, এতটাই হচ্ছে। আচ্ছা চেঞ্জ করে দিই তাহলে। চোখ শান্তি পাইছে এবার?
এগুলো এই বেশি ছোট বড় হয়ে গেছে, যে কারণে কাজ বিনা নেই মনে হয়, তাই না আপু? একটু ই হয়েছে, সমস্যা নাই, তাও কাটবে। তাহলে এটা আগে কাটি, কাটকে তো দিই, তারপর যাওয়া যাবে না। শীত ধরে কাজ বসছে, রেড নিলাম। আচ্ছা, এই পাশটা উল্টো ধরে কাটা দেন, দেখেন কেমন হয়, কিংবা এই পাশটা, এই পাশটা কাটেন। হ্যাঁ কিন্তু দেখছেন কত, এইটা কাটলেন কি করে, এক একটা এক একটা দিকে অনেক ডিস্টেন্স, আর দুইটা মুখ তো একসাথে জয়েন্ট হলে ঝামেলা। আসলে ভালো হয়নি, বিশাল খারাপ। নেব না, আমি এটা করবো না। আর করবেন না, ভালোই তো দাদা, ভালো আছে, তোমার মাথা গরম হচ্ছে, আপনার কেউ করেন না আমি দেখি। এই ফজলে রব্বি আপনার হয়েছে? তন্ন ভাইয়া কি বলেন, আপনি একটু আমারটা দেখেন তো, আমি বুঝতেছি না কন্ডিশন। চেষ্টা করছি, আনিস লিড দেন, সুমাইয়ারে লিড দেন আপনি। হ্যাঁ, আপনি সুমাইয়া একটা কাজ করেন। আমি আপু, হ্যাঁ আচ্ছা দাঁড়ান, আমি এখন একটা জিনিস আগে একটু ভেবে নেই। হ্যাঁ, সেটা হচ্ছে যদি ব্ল্যাক দিয়ে রেডের রিসেটটা কাটা হয়, তাহলে উপরে রিসেটটা রেড থেকে যাবে। আপনি রেড কাটেন, নিচের সাইডের রেডটা কেটে দেন, রেড গুলো সিলেক্ট করে নেন শিফট ধরে। আমাকে বলতেছেন? হ্যাঁ সুমাই, আপনাকে বলছি। শিফট ধরে নেবেন, ব্ল্যাক এর কালারটা চেঞ্জ করে নিতেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হইতো। এখন ইয়েলোটা ধরা আছে, এর রেড গুলো সিলেক্ট করেন শিফট ধরে। ওকে, ওই সাইডের থেকে করেন, এখানে তো অনেকগুলো পাতা আছে ধরতে সমস্যা। হ্যাঁ হয়ে গেছে, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন সেপিলে তুললেন, আল্টারটা চেপে ধরবেন, ক্যাপসুলক অফ করেন, ওখান থেকে আসতে হবে না, নিচ থেকে, নিচ থেকে কাটেন, নিচের টুকু কাটেন। হ্যাঁ এইটা, হ্যাঁ হ্যাঁ ছাড়েন, আর যাইতে হবে না তো, বেশি হয়ে গেল, কাটাই হয়নি আপনার, এগুলা সিলেক্ট হয়েছিল না। আচ্ছা গ্রুপ করে রাখছেন কি? বাইরে একটা ক্লিক করে নেন তো সুমাইয়া, বাইরে একটা ক্লিক করেন। হ্যাঁ বাইরে ক্লিক করেন। ওকে, এখন আপনি ফ্রেশ ভাবে হচ্ছে হোয়াইটটাকে সিলেক্ট কি, সরি ইয়েলোটাকে সিলেক্ট করেন, করছেন। এখন রেডটা সুন্দর করে সিলেক্ট করেন, উপর দিয়ে সিলেক্ট করেন, যেদিক দিয়ে পাত কম আছে। হ্যাঁ দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখন সে বিলের তুললেন, এই মাঝ বরাবর থেকে কাটতে কাটতে যেন আপনি ওখান থেকে, হ্যাঁ এখান থেকে, হ্যাঁ অল্টার ধরে নিচ থেকে, নিচ দিকটা কাটবেন,
অল্টার ধরে আমি বলছি নিচের রেটটা দিয়ে কাটবেন, উপরেরটা না। হ্যাঁ আরে ভাই আগে তো ওখানে কেটে নিবেন, ওই ইওলোর উপর দিয়ে যান। হ্যাঁ কাটেন, সুমাইয়া আমি আপনাকে দেখাই, আমি আপনাকে দেখাই, প্লিজ একটু কেয়ারলি দেখেন। হ্যাঁ ধরেন এটা আমার আছে। হ্যাঁ আপনি কি সব আনগ্রুপ করে দিয়েছেন? জি আব্বু, আচ্ছা আমি আনগ্রুপ করে নিচ্ছি, সমস্যা নাই, এই যে আনগ্রুপ করলাম। হ্যাঁ আপনার এটা আছে, সব আনগ্রুপ করে দিলাম, আলাদা আলাদা গ্রুপ করা ছিল, সব আনগ্রুপ। ওকে আপনার এই সবুজটা আছে হচ্ছে কি কালোর জায়গায়, তাই না? এই সবুজটাকে সিলেক্ট করে এখান থেকে কি অফসেট পাত করতেছি না, একটু কেয়ারলি দেখবেন, একটা ডিজাইন যদি দুই দিন ক্লাস যায় তাহলে তো সমস্যা, বুঝেন নাই। ওকে করে দিলাম, দিয়ে একটা কালার ধরেন হলুদ কালার দিয়েছিলাম, হলুদে অ্যাপ্লাই করলাম। ওকে আমি এই হলুদটাকে সিলেক্ট করে এই লাল গুলোকে সিলেক্ট করব, তাই না? তো আমি কি করব, শিফট চেপে ধরে রাখবো, শিফট সার্ভেন্ট না, ওকে শিফট ধরে এই যে শুধু রেড এর উপরে ক্লিক করবেন। দেখছেন আমার কিন্তু ধরা হয়ে গেছে, শিফট চেপে ধরে রাখছে। দেন আমি এখন কতটুকু রাখবো কতটুকু কাটবো সেটা তো আমার আগে থিংকিং করে নিতে হবে না? আমি চাচ্ছি যে আমার লাল কাটা যাবে এই পর্যন্ত, লাল আমি এটুকু রাখবো কিংবা এটুকু রাখবো, যেকোনো একটা কর্নারের আমি লাল রাখবো। এখন কোন কর্নারটা রাখবো সেটাই হচ্ছে কথা। কমল লাল যদি এটুকু রাখি আর এটুকু যদি কেটে দেই তাহলে দেখা যাবে যে এটুকু হচ্ছে, তাহলে আমার এই দিক থেকে আমার এখান থেকে ড্র্যাগ করতে হবে, এই মাছ থেকে, মাছ বরাবর থেকে। ওকে আমি যে সাইডই রাখতে চাই না কেন, মানে আমি চিন্তা করতেছি যে আমি রেড এটুকু কাটি দিব আর ব্ল্যাক আমি এটুকু রাখবো, ইয়েলো এটুকু কি সরি গ্রিন এটুকু দিব, ব্লুটা এটুকু দিব আর হচ্ছে রেডটা এটুকু রাখবো। তাহলে আমি কি করব, আমি এই যে শেভেলা টুল নিব, নেওয়ার পরে অল্টার চেপে ধরে রেখে দেখেন আমি উপর দিয়ে ড্র্যাগ করতেছি, উপর দিয়ে যেভাবে ড্র্যাগ করে নেজ উপর দিয়ে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছে। দেখছেন ডিভাইড হয়ে গেছে, ডিভাইড হয়ে গেছে। আমি যদি এই রেটটা না রাখতে চাই তাহলে ধরেই কোথাও যাচ্ছে না, ধরে এদিক দিয়ে মাইনাস করে দিলাম, সরি এখানে তো একটা পাত চলে গেছে দেখতেছেন। এটা দেখতে হবে, এটা আমার গ্রুপ হয়ে গেছে, এটা তো আমার গ্রুপ দরকার নেই, আনগ্রুপ লাগবে। কই গেল, এটা আমি অফসেট পাত করার পর অনেক সময় গ্রুপ হইতেই পারে, তখন আপনি কি করবেন, এই যে আনগ্রুপ করে নিলাম, আনগ্রুপ করে নিলাম, কারণ আমি তো এই পাতটাকে কিছু করব না, আমি কি করব, আমি এই পাতটা দিয়ে কাজ করব না, এই জন্য আমাকে এইটা সিলেক্ট করে নিতে হবে। আমি এটা জুম করে নিই, আমি অফসেট পাত করার পরে আমার এটা গ্রুপ ছিল তো আমি আনগ্রুপ করে নিলাম, আবার অনেক সময় গ্রুপ হয়ও না, বুঝতে পারছেন? এখন আমি এই হোয়াইটটাকে সিলেক্ট করে এই যে শিফট ধরে রেড গুলাকে সিলেক্ট করে নিব, যেদিক থেকে আমার সিলেক্ট করতে সুবিধা আমি সেদিক থেকে করে নিব। শেভেলার টুল নিব, একটু জুম, শেভিলের টুল নিয়ে অল্টার চেপে ধরে আমি এখন এই যে ড্র্যাগ করবো, কারণ আনগ্রুপ করা আছে, সমস্যা নাই। দেন যে কটা আছে কেটে দিছি, শেষ, আমার কিন্তু এদিকে কাটা শেষ, তাই না? আমি হলুদটা ধরবো, ব্যাক স্পেস দিবো, চলে যাবে। এখন আমি কি করব, আমি এই ব্লাকটা ধরে যাব অবজেক্টে, তার থেকে অফসেট পাথ প্রিভিউ সেগমেন্ট দিয়ে দিলাম, ওকে এখানে একটা কালার দিয়ে দিলাম, ব্ল্যাক দিয়ে দিলাম,
ব্ল্যাক দিয়ে আমি এখন কি করব, শিফট ধরে এইগুলাকে ধরব। ধরা হয়ে গেছে। এখন কত হচ্ছে, আমি ব্লু কোন সাইড এটুকু রাখতে চাচ্ছি, আমি ব্লু এই সাইড এটুকু রাখবো, এইটুকু রাখবো না। তা আমি কি করব, এখান থেকে শেপ বিল্ডার টুল ধরবো, মাঝ বরাবর মিডিল থেকে, আপনারা এই কোণা থেকে টানলেন, কোণা থেকে কেন টানলেন, এই মিডিল থেকে দিবেন। এই দেখেন আমার ই যে দিক দিয়ে আসুক কাজ কিন্তু একই হবে, হয়ে গেছে না? দেন আমি ওইটুকু রাখবো, দেখে এটা আবার আমি অল্টারও চেপে আছি, ছাড়ি নাই রাখি, আমার এটুকু হয়ে গেল। দেখছেন আপু, বিকালের বেশে অর্পিতা পাল নামে কেউ আছে নাকি? হ্যাঁ, অনেক সুন্দর কাজ করে, তাই না? হ্যাঁ, অর্পিতা পাল অনেক সুন্দর কাজ করে, ওর কাজগুলো আমার খুব ভালো লাগে। এখানে রেড কালার কখন আসছিল? কালার তো ব্ল্যাক ছিল। ওকে, কি হলো, এটুকু আসলো এটুকু আসলো। আমি এখন কি চাচ্ছি, যে আমার এই কালো এই ভিতর দিয়ে কালো আছে, ভিতর দিয়ে তো রাখবো না, এই জন্য আমি রেডটাকে সিলেক্ট করব। করে ও আপনি কি অর্পিতা আপুর কাজ দেখতেছেন? জি আপু, ওই যে ব্যাবিলন গ্রুপে পোস্ট করছে, তাই আপু কাজ করে কানিচের মতো টুকটুক করে, এখন কাজ করে ভালোই করে, আগে করতো। এখন শিফট ধরে আমি ব্ল্যাক গুলাকে সিলেক্ট করে নিব। সেম প্রসেসে অল্টার চেপে ধরে, এই যে আমার সিলেক্টেড যা থাকবে আমার তাই কাজ করবে, আমার বাইরের গুলো তো আর কাজ করবে না যতই থাকুক। দেখছেন একই শেপে কাজ হয়ে গেল, ক্লিয়ার? এখন জি আপু, ট্রাই করেন। সুমায়া আপু স্ক্রিন শেয়ার ডে করেন, আমরা দেখি। কে, আমি? না সুমায়া আপু তো পারছিল না হুম, তাই বলছি। সেটাই। আচ্ছা, আমাদের ব্রেক দিয়ে দেয়, ব্রেক এর বলছি, আপনারা এটা করতে থাকেন, এটা পিএনজি করেন, আর আমি এই সময়টুকে দুটো কন্টেস্ট অন্তত বেছে দেই, না কি বলেন, না আপনারা বেছে দিবেন? জি আপু, বাসেন কাঁচাল আপনারা পোস্টার করতে পারবেন না, অ্যাটাচড ফাইল দেওয়া আছে, একটু ব্লার টিলার করে। বুঝলাম না আপু, কি বললেন? বলছি একটা মিউজিক কনসার্টের দুটা ফটো কমিউনিকেশন করে ব্লার করে একটা পোস্টার করতে পারবেন না? দুইটা ফটো এক করে তারপর ব্লার করে?
একটু ব্লার করে, একটু ধরেন একটু রিড্র্যাগ করে, অনেকেই দিয়েছে, ওটা একটু দেখে নিলেন থিমটা কিভাবে কি করছে, এটা হচ্ছে চয়েস আপনার। আপনার ওইটা করতে থাকেন। আমার নাম বেন ওয়েব। আচ্ছা, আপনাদের কিন্তু আমি কিছু পোস্টারের সাইজ, তারপর হচ্ছে আপনার ব্যানারের সাইজ গুলো দিয়ে দিয়েছিলাম, মনে আছে? না মনে নাই। এই গ্রুপে দিয়ে, আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছিলাম। আমি তো ভাইয়া কি কোন সাইজ দিছে? না উনি কিছু বলেনি, ওয়েব করেন, ওয়েব সাইজটা করেন। পার্টিকুলারলি যে সাইজটা বলেছিলাম না, যে 600 প্লাস আর 300 মাইনাস, ওটা করে। আচ্ছা, আপনাদের একটা ব্যানার কনটেস্ট দিলাম, হ্যাঁ দেখেন তো পারেন কিনা, একটা ট্রায়াল আছে তো। চেষ্টা করেন, আমি গ্রুপে দিয়ে দেই। আপু আমি তো বায়ার, এটা কি সাইজ দিব? ওটা বললাম আপনার ই করেন, ওয়েট দান হচ্ছে 600 650, আর হাইট দান হচ্ছে আপনার 250 250 দেন। পিক্সেল করব? হ্যাঁ হ্যাঁ, পিক্সেল করেন, 650 আর 250। ওকে ওকে। ইন্ডিয়ান কাজ করিব না। গ্রান্টেড কি গিফট দিছে ভাইয়া? গিফট দিছে কি যাই তো বুঝতাম না, তারা কি করতে হবে? একটা হর্স দিয়ে লোগো করতে পারবেন? জি আপু পারবো না কেন, অবশ্যই পারবো। এটা কম ডলার কম, তারপরেও দিলাম। হ্যাঁ দেন। এটা কে করে তন্ময়? এটা পরে করেন, ওইটা করতে থাকেন, এগুলা জাস্ট হচ্ছে বুকমার্ক করে রাখেন। যে বইটা দেখছিলাম, হোমওয়ার্ক থাকলো এগুলো আপনাদের, কি করবা না করবা না তো কপি বসে করে, কপি পেস্টই করে তা তো বললেন, এটাই তো সব থেকে বড় বিষয়। ওয়াও, কপি কপি দিছে সেই ফার্স্ট এ যাচ্ছে কি কপি পেস্ট? কপি পেস্ট তো করতে থাকেন, বিশাল ইনশাআল্লাহ কপি পেস্ট করতে ভালো পড়ায়। কপি পেস্টই কে পারে এত ভালো বলেন? ওকে, বেশ কয়েকটা লিংক দেওয়া হয়েছে, তিনটা আজকে, তিনটাই থাক, কালকে পাঁচটা দিব, একদিন একদিন করে বাড়বে।
একানিস পাঁচটা ডাউনলোড ই করে নেন, বুকমার্ক করে রাখেন। ভালো জল নিতে কমে কি পোস্টার দিব। Very happy, eh? Kanish ki de chilo, wow. Aap kitne dete pare bola jaye na. Ye bhaiya impression da. Aapko kisi bolna hai? Bolna apna post dekhte se. কানিজ আপু বর্তমান র্যাঙ্ক 1। গার্লফ্রেন্ড হতে আসছে টাকা পয়সা দিচ্ছে নাকি চেক করতেছি টাকা পয়সা দিলাম নাকি দিতে পারে কোয়া যায় না। তোর খেলার সাথে মিশে গেছে আপু? হ্যাঁ বলেন আপু। যে এই পিকচারটা দিছেন ওই লোগোর নিট কমের, ওইটা দিয়ে কি করতে হবে? ব্যানার করেন। ওয়েব ব্যানার?
আর আপনাদের দেখেন সুমাইয়া, সুমাইয়া কথা বললেন না সাবিয়া? সুমাই আপু, হ্যাঁ, আর আপনাদের দেখেন হচ্ছে চ্যাটে আমি কিছু কন্টেস্টের লিংক দিয়েছি। জি আপু দেখছি। এই লোগোটা ওইখানে বসাতে হবে। হ্যাঁ আপু। ভাবতে ভাবতে দিন ফুরাই গেল, এখন তো করবো। ভাবতে ভাবতে দিন ফুরাই যাচ্ছে। আমারও এমন হয়, কোনটা আমি বুঝতে সেটাই, এখন তো ভাববেন, যখন কাজ করবেন প্রফেশনালি তখন আর এত ভাবতে হবে না। তারপর যাওয়া যাবে না। কেউ গিফট করে না, ঠিক আছে না। ভালো মনে আছে, আবার ভালো না মনে আছে, ঠিক আছে। এইটা দেখে মনে আছে ভালো করে, কিন্তু ফিতা দেখে মনে আছে না। পরে দেখতে হবে, কয় মাস পরার পর কালার যদি চেঞ্জ কালার হয় তাহলে। আরে এই যে এই যে ভালো হয়েছে ধরো, আচ্ছা আমি একটু মিউট করে সাইড দিয়ে ইয়ে যাচ্ছে তো। হ্যাঁ মিউট করো, আপনার তার থেকে বাজে শব্দ আসতেছে খুব। ব্যানার কি আর কেউ করছেন? আচ্ছা ইমরান ভাই, কো ইমরান ভাই আছেন? ইমরান ভাই নেই, নেটের সমস্যা। ও আপনারা কি ব্যানার করছেন? হ্যাঁ করতেছি এখন। দেখি দেখি করি। বুঝছেন আপু? মিছিল চলে গেছে। কি হয়েছে আপু? মিছিল হচ্ছিল তো এই জন্য আর কি প্রবলেম হচ্ছে। আপনি কি বাসায় আছেন নাকি? না পাবনাতে, বাস দিয়ে মিছিল যাচ্ছিল তো। আহ
তন্ময় ভাইয়া, এই পেজের সাইজ কত নিতে বললো ম্যাম? বলেছি যে 1600 প্লাস আর 300 মাইনাস। আপু বললেন তো 650 বাই 250, ঠিক আছে। আপু শুনতে পাচ্ছেন? যার ওখানে নয়েজ হয় সেই একটু মিউট করে দেবেন। হ্যাঁ আপু বলেন আপনি পিক্সেল তাহলে 650 বাই 250 নিলাম। হ্যাঁ হ্যাঁ